তো হেই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করছি ওয়েনসডে সিজন ওয়ানের এপিসোড নাম্বার 5। আমরা অলরেডি 4টা এপিসোড আপলোড করে দিয়েছি, সো যদি আপনি সেগুলো এখনও দেখে না থাকেন তাহলে প্লিজ আপনি গিয়ে ডিসক্রিপশন চেক করুন। অ্যান্ড যদি আপনার কোনো রিকোয়েস্ট থাকে তাহলে সেটা অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানান, আমি ট্রাই করব যত জলদি করে সম্ভব সেগুলো নিয়ে আসতে। আমি জানি না কেন জানে ভূতের কিছু দিলে, মানে যদি ভয়ঙ্কর কিছু ইউটিউবে আপলোড করা হয় তাহলে ইউটিউব অটোমেটিকলি কমেন্ট সেকশনটা বন্ধ করে দেয়, সো এই জন্য হয়তো আমার ভিডিওর কমেন্ট সেকশন বন্ধ পেতেও পারেন। যদি এমনটা হয় তাহলে অন্য ভিডিওতে কমেন্ট করুন। আর যদি আপনি এই সিরিজটা দেখতে চান তাহলে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেল অথবা আমাদের অ্যাপসটা ডাউনলোড করে সেখান থেকেও দেখতে পারেন। তো চলুন কথা আর না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো সিজন ওয়ানের এপিসোড নাম্বার 5 শুরুতে আমরা দেখতে পারি যে ওয়েনসডের হাতে একটা ক্রিমিনাল রিপোর্ট কার্ড, মানে এটা হচ্ছে সেই ক্রিমিনাল রিপোর্ট কার্ড যেটাকে টেইলর দিয়েছিল সিজনের শুরুতে, মানে এটা হচ্ছে তার বাবার বিরুদ্ধে। আর তখনই সিনটা শিফট হয়ে যায় 1990, মানে যেখানে সেই কম্পিটিশনটাই চলছিল, মানে যে ডান্স কম্পিটিশনটা কালকে রাতে হলো এখানে সেটাই চলছিল। আর এখানে স্টুডেন্ট হিসেবে আছে তার বাবা মা এবং এখানে যেই প্রিন্সিপাল আছে সে। তো এখানে আমরা দেখতে পারি যে তার বাবা গোমেসের হাতে একটা তলোয়ার ছিল, আর যে প্রিন্সিপাল ভিমস সে জোরে একটা চিৎকার করে কারণ উপর থেকে নিচে কেউ পড়ে গেছে। তো এই জন্য গোমেসকে অ্যারেস্ট করা হয়। আর আমরা দেখতে পারি যে মর্টিশিয়া এখানে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ব্যাপারগুলো দেখে, মানে সে কিছু করতেও পারে না। তো এরপরে আমরা দেখতে পারি যে আসলে গোমেসের উপর একটা কেস ফাইল হয়, তবে তাকে বেশি দিন জেলে রাখা হয় না, তাকে ছেড়ে দেয়া হয়। তো এরপরে নেক্সট সিনে আমরা দেখতে পারি যে আজকে হচ্ছে স্কুলের একটা বিশেষ দিন, তো এই জন্য স্কুলের যত প্যারেন্টস আসে, মানে যাদের বাচ্চারা স্কুলে এখন লেখাপড়া করে, তারা সবাই যার যার বাচ্চাদের সাথে মিট করতে আসে। তো এরপরে আমরা দেখতে পারি যে প্রিন্সিপাল অ্যানাউন্স করে তাদের সবাইকে বলে দেয় যে আজকে খুবই স্পেশাল একটা দিন, সো আজকে তোমাদের সমস্ত প্যারেন্টসরা আসবে তোমাদের সাথে মিট করার জন্য, যাতে করে তোমাদের প্যারেন্টসের কথা একটু কম মনে পড়ে, সো এই জন্য তোমরা যার যার সাথে মিট করো আর একটু মজা করো। কিন্তু আমরা দেখতে পারি যে ওয়েনসডে আর হচ্ছে ইনিট, তারা দুজনের একজনও চায় না তাদের প্যারেন্টসের সাথে মিট করতে, কারণ ওয়েনসডে তার মায়ের সাথে বনে না আর ইনিটেরও তার মায়ের সাথে বনে না। তবে যেহেতু তখনই এখানে অ্যাডাম ফ্যামিলি চলে আসে, তো এই জন্য ওয়েনসডেকে বাধ্য হয়ে তাদের সামনে যেতে হয়। আর যাওয়ার পরে তাকে জিজ্ঞেস করা হয় যে কেমন কাটছে তোমার স্কুলের দিনগুলো। তো তখন ওয়েনসডে বলে যে প্রথমে এখানে আসার পরেই আমার উপরে কেউ একজন হামলা করেছে, আমাকে মেরে ফেলার ট্রাই করা হয়েছে, এখানের মানুষজন আমাকে সহ্যই করতে পারে না, সবাই আমার বিরুদ্ধে বিভিন্ন দোষ দিয়ে বেড়ায়, সো এখন বলো কেমন কাটতে পারে। তো এইটা শুনতে পেয়ে আসলে গোমেস একটু খুশি হয়ে যায় আর সে বলে যে নেবার মোড় থেকে তো আমাদের এইটাই আশা ছিল। তো এরপরে নেক্সট সিনে আমরা দেখতে পারি যে ওয়েনসডের রিপোর্ট দেখার জন্য তার পুরো ফ্যামিলি এখন প্রিন্সিপালের রুমে চলে আসে। তো এখানে প্রিন্সিপাল তাকে কোনো অ্যাপ্রিসিয়েশন তো করেই না, বরং সে তার প্যারেন্টসকে বলে যে ওয়েনসডে এখনও তেমন কোনো ইম্প্রুভমেন্ট দেখাতে পারেনি, তাকে সবসময় সেখানে পাওয়া যায় যেখানে কোনো দুর্ঘটনা হয়েছে বা কোনো দুর্ঘটনা হবে, সো এখনও তার থেরাপি সেশন চলছে, তবে আমি চাই যে তোমরা সবাই মিলে তার একটা থেরাপি সেশনে অংশগ্রহণ করো। তো এরপরে নেক্সট সিনেই আমরা দেখতে পারি যে ওয়েনসডে আর তার পুরো ফ্যামিলি চলে আসে এখন একটা থেরাপি সেশন অ্যাটেন্ড করার জন্য। তো এখানে কিমবোর্ড বলা শুরু করে যে আমি আজকে খুবই খুশি হয়েছি কারণ আপনারা সবাই মিলে আমার থেরাপি সেশনে অংশগ্রহণ করেছেন। তো সে বলে যে আসলে ওয়েনসডের এখনও তেমন কোনো উন্নতি তো হয়নি, তবে সে মাঝে মধ্যেই সেশন অংশগ্রহণ করে, আবার মাঝে মধ্যে তার সমস্ত মনের কথা বলেও দেয়। আর সে তাদেরকে কোয়েশ্চেন করে যে আসলে ওয়েনসডেকে দূরে রেখে আপনাদের আসলে কেমন ফিল হচ্ছে। তো এটা শুনতে পেয়ে গোমেস কিছু একটা বলতে যাবে, তবে তখনই ওয়েনসডে একটা রিপোর্ট বের করে, মানে সেই ক্রাইমের রিপোর্টটা বের করে তার বাবার, আর সে জিজ্ঞেস করে যে এইটা সম্পর্কে তুমি কী বলবে। তো এইটা দেখতে পেয়ে আসলে তারা পুরো ফ্যামিলিই শকড হয়ে যায় আর গোমেস তাকে বলে যে এটা অনেক পুরনো ব্যাপার স্যাপার, সো এটা নিয়ে এখন আর আমি কথা বলতে চাই না। কিন্তু যেহেতু আসলে ওয়েনসডে এটা নিয়ে তারপরও জোরাজোরি করছে, মানে সে ডিটেল চাইছে, তো এই জন্য মর্টিশিয়া তার উপরে প্রচণ্ড রাগ করে আর সে তার উপরে চিল্লে চিল্লে বলে যে তোমার এত সাহস কোত্থেকে হলো, তুমি এটার ডিটেল কী করে চাইতে পারো, তোমার এটা জানার কোনো অধিকার নেই। আর আমরা দেখতে পারি যে এটার উপরে ওয়েনসডে এটা বলে যে আচ্ছা ঠিক আছে, যদি আপনি না বলতে চান তাহলে না বলবেন, এটা আমি নিজেই খুঁজে বের করে ফেলবো। তো এদিকে আমরা দেখতে পারি যে বিয়াঙ্কা তার মায়ের সাথে কথাবার্তা বলছে, আর এখানে আমরা জানতে পারি যে যেহেতু তারা সাইরেন ফ্যামিলি থেকে বিলং করে, তো এই জন্যই তারা আসলে এত ধনী, মানে বিয়াঙ্কার মা এত বছর ধরে তার কথাবার্তার জাদুর মাধ্যমে অনেক বড় বড় লোককে ফাঁসিয়ে রেখেছে, তো তাদের টাকা দিয়েই তারা এত ধনী হয়েছে।
কিন্তু আসলে যেহেতু বিয়াঙ্কার মায়ের এখন বয়স বাড়ছে, তো এই জন্য তার জাদুর পাওয়ার আস্তে আস্তে কমে যাচ্ছে। তো এই জন্য বিয়াঙ্কার মা অনেক বছর পরে তার সাথে মিট করার জন্য আসে, কারণ সে চায় যে মাঝখানের সেশন থেকেই তাকে নিয়ে যেতে, মানে বিয়াঙ্কাকে এখন নিয়ে তার কাজে লাগিয়ে দিবে। কিন্তু বিয়াঙ্কার আসলে এই ব্যাপারগুলো একেবারেই পছন্দ না, সে মানুষকে ধোকা দিতে একেবারেই পছন্দ করে না। আর তাছাড়া স্কুলটাও তার পছন্দ, কারণ এখানে তার বয়ফ্রেন্ডও যে আছে। তো এই জন্য সে একটু রাগ হয়েই তাকে বলে যে না, আমি কোনোভাবেই তোমার সাথে যাচ্ছি না, আর তোমার এই অপকর্মের সাথে তো আমি কোনোভাবেই জড়িত হব না। তো এরপরে নেক্সট দিনে আমরা দেখতে পারি যে শারিফ চলে আসে সেই গোডাউনের মধ্যে, মানে যেখানে ডক্টর তার সাথে কথাবার্তা বলার জন্য তাকে একবার ডেকেছিল, যেটা আমরা দেখেছিলাম আগের এপিসোডে। তো এখানে এসে তারা দেখতে পারে যে আসলে এই ডক্টর সুইসাইড করেছে। তো তখন আসলে শারিফ বলে যে এই ডক্টরটা খুবই ভালো ছিল, সে আমার সাথে অনেক কিছু শেয়ার করেছিল। তো তখন তারা দেখতে পারে যে সে যে সুইসাইড নোটটা লিখেছে সেটার মধ্যে সে একটু গিল্টিও ফিল করেছে। সে বলেছে যে আজ থেকে 30 বছর আগে একটা মার্ডারের আমি ভুল তথ্য দিয়েছিলাম, তো এই জন্য সে খুবই গিল্টি ফিল করছিল, আর সে সেই গিল্টি থেকেই আসলে সুইসাইড করেছে। আর এই 30 বছর আগের যেই মার্ডার কেসটার কথা সে বলেছে, সেই মার্ডারটা আসলে করেছিল গোমেস। তো আমরা দেখতে পারি যে আসলে শারিফ চাইতো, সেই 30 বছর আগেও চাইতো যে সে গোমেসকে সাজা দিবে, কিন্তু গোমেস তখন বেরিয়ে চলে গিয়েছিল। কিন্তু যেহেতু এখন সে একটা তথ্য পেয়ে গেছে, মানে সে একটা সুইসাইড নোট পেয়ে গেছে, তো এই জন্য এখন সে গিয়ে গোমেসকে অ্যারেস্ট করবে। তো এই জন্য সে জলদি করে বেরিয়ে যায়। তো এরপরে নেক্সট সিনেই আমরা দেখতে পারি যে যখন স্কুলের মধ্যে সমস্ত বাচ্চারা লাঞ্চ করছিল, তখন এখানে শরীফ চলে আসে তার বাহিনী নিয়ে, আর সে সবার সামনে জোরে বলে যে গোমেসকে অ্যারেস্ট করা হলো, কারণ আমি একটা সুইসাইড নোট পেয়েছি যেখানে ডক্টর কনফেস করে দিয়েছে যে সে 30 বছর আগের সেই মার্ডার কেসটার ভুল রিপোর্ট দিয়েছিল। তো যেহেতু এখন প্রমাণ পেয়ে গেছে, তো এই জন্য সে তাকে অ্যারেস্ট করে নিয়ে যায়। আর এখানে মডেসিও আসলে কিছু করতে পারে না, আর সে দেখে দেখে কান্না শুরু করে। তো এরপরে আমরা দেখতে পারি যে আসলে গোমেসকে সরাসরি জেলের মধ্যে ভরে দেওয়া হয়, আর তার সাথে মিট করতে ওয়েনসডে আসে। আর ওয়েনসডে তাকে বলে যে এখন আমাকে সত্যি সত্যি বলে দেন যে আসলে আপনি কী করেছিলেন, মানে সেই দিন আসলে কী হয়েছিল। তো এগুলো শোনার পরে আসলে প্রথমে সে বলতে না চাইলেও পরে সে বলা শুরু করে। সে বলে যে আজ থেকে 30 বছর আগে যে লোকটার মৃত্যু হয়েছিল তার নাম ছিল গ্রেট গিল। তো তখন তোমার মায়ের আর আমার মধ্যে ভালোবাসার একটু বেশিই ছিল, কিন্তু তোমার মাকে আরও একজনও ভালোবাসত, আর সেই ছিল গ্রেট গিল। তো সেই দিন সে আমাদেরকে সেখানে ধরে ফেলে, আর আমি খুব ভালো করেই বুঝতে পারি যে তার মাথার মধ্যে কিছু একটা চলছিল। সে আমার উপরে বারবার করে আক্রমণ করছিল, সে আমাকে মেরেই ফেলবে, কিন্তু আমি যখন বাঁচার জন্য তলোয়ারটা নিয়েছি তখন আসলে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এটা একটা শুধুই অ্যাক্সিডেন্ট ছিল, এর বাইরে কিছুই না। তবে আসলে আমরা দেখতে পারি যে ওয়েনসডেই মিথ্যাটা ধরে ফেলে, মানে যখনই তার বাবা ছোটোবেলা থেকেই সে দেখে এসেছে যে যখনই গোমেস মিথ্যা কথা বলে তখন তার এক্সপ্রেশন চেঞ্জ হয়ে যায়, তো সেটা বুঝতে পারে। আর সে বলে যে আপনি এখনও সত্যি কথাটা বললেন না, তো এটা বলে সে বেরিয়ে চলে যায়। আর এরপরে নেক্সট সিনে আমরা দেখতে পারি যে ওয়েনসডে চলে আসে শারিফের কাছে, আর সে এখানে এসে বলে যে আমার বাবা যতই খারাপ হোক সে কখনো মার্ডার করতে পারে না। তো এখানে তাদের মধ্যে একটু কথা কাটাকাটি হয়, কিন্তু শারিফ বলে যে না, তুমি যেমন করে বলবে তেমন করে তো আর এখানে হবে না, যদি তোমার কাছে কোনো প্রমাণ থাকে তাহলে তুমি এইবারও গিয়ে নিয়ে আসতে পারো, আর হ্যাঁ, তুমি আগেরবার যেই প্রমাণটা এনেছিলে সেটা DNA ম্যাচ করেনি, সো তার মানে এখন তোমার কাছে কিছুই নেই। তো এরপরে নেক্সট সিনে আমরা দেখতে পারি যে মর্টিশিয়া চলে আসে সেই সিক্রেট লাইব্রেরির মধ্যে, আর আমরা জানতে পারি যে সে আসলে সেই নাইট শিফটের একটা মেম্বার ছিল। তো তখন সেখানে চলে আসে ওয়েনসডে, আর সে এসে জিজ্ঞেস করে যে আপনি এটার মধ্যে কী করে আসলেন, আপনি আমাকে সত্যিটা কেন বলছেন না। তো তখন আসলে মর্টিশিয়া ব্যাপারগুলো বলা শুরু করে, আর সে বলে যে আমাদের পূর্বপুরুষরা, মানে অ্যাডাম ফ্যামিলির একজন পূর্বপুরুষই এই স্কুলটাকে বানিয়েছে, আর যে এটা বানিয়েছে তার নাম ছিল গুডি অ্যাডাম। আর তখনই আসলে ওয়েনসডে একেবারে কানেক্ট করে ফেলে, মানে গুডি হচ্ছে সেই মেয়েটা যে কিনা দেখতে হুবাহু তার মতো, আর সে তাকে বারবার করে ভিশনে দেখতে পারে। তো তখন আসলে ওয়েনসডে জিজ্ঞেস করে যে সেই দিন রাতে কী হয়েছিল, আপনি আমাকে সত্যিটা বলুন। তো প্রথমে আসলে মর্টিশিয়া বলতে না চাইলেও পরে সে বলা শুরু করে। সে বলে যে সেই দিন রাতে যখন আমি আর তোমার বাবা ছাদের উপরে ছিলাম, তখন সেখানে গিল চলে আসে, আর সে আমাদের উপরে হামলা করা শুরু করে দেয়। সে এমনভাবে হামলা করছিল গোমেসের উপরে যেন সে আজকে গোমেসকে মেরেই ফেলবে। তো এটা দেখতে পেয়ে আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই, আর আমি তাকে থামানোর ট্রাই করি, আর তখন আমার হাতে একটা তলোয়ার ছিল। আমি তাকে মারতে চাইনি, কিন্তু সে এমনভাবে আমার সামনে এসেছে যে অ্যাক্সিডেন্টলি তার মৃত্যুটা হয়ে গেছে। তো তখন আসলে যাতে করে আমার উপরে কোনো এটার প্রভাব না পড়ে, এই জন্য গোমেস আমার হাত থেকে তলোয়ারটা নিয়ে নিয়েছিল। আর সেদিন থেকে আজ পর্যন্ত
এই হত্যার দায়টা সে তার মাথায় নিয়ে আছে, আমি দেখেও কিছু করতে পারছি না। আর সে তাকে এটাও বলে যে যখন গিল্ড আমাদের উপর আক্রমণ করছিল তখন তার মুখ দিয়ে ফেনা বেরোচ্ছিল। তো এইটা শুনতে পেয়ে আসলে ওয়েন্সডে একটু শকটই হয়ে যায়। সে বলে যে যদি তার মুখ দিয়ে ফেনা বের হয় তার মানে এইটা ক্লিয়ার যে সে হয়তোবা মাতাল ছিল, নয়তোবা তাকে কোনো ইঞ্জেকশন দেয়া হয়েছে, মানে সে কোনো ড্রাগ নিয়েছিল। তো এখন সে ড্রাগ নিয়েছিল কি না সেটা প্রুফ করতে তাদের যেতে হবে কবরের কাছে। তো আমরা দেখতে পারি যে তারা কবর খোঁড়াও শুরু করে দিয়েছে পরবর্তী সিনে। যদিও নর্মাল কোনো ফ্যামিলি এমনটা করতো না, কিন্তু এটা হচ্ছে অ্যাডাম ফ্যামিলি। তো যখন ওয়েন্সডে এটা খুঁড়ে ফেলে তখন আমরা দেখতে পারি যে সেই লোকটার কঙ্কালটা এখনও আছে, যদিও এটা থাকার কথা না 30 বছর পরে, কিন্তু আই ডোন্ট নো কীভাবে আছে। আর আমরা তখনই দেখতে পারি যে এখানে পুলিশও চলে আসে আর তারা মর্টিশিয়া আর ওয়েন্সডেকে ধরে সোজা থানায় নিয়ে আসে। তো জেলের মধ্যে যাওয়ার পরে ওয়েন্সডে তার প্যারেন্টসকে বলে যে আমি সেই কঙ্কাল থেকে চুরি করে একটা আঙ্গুল নিয়ে এসেছি, আর এই আঙ্গুলটা আমি দেখতে পাচ্ছি নীল হয়ে গেছে, আর এই আঙ্গুলটা নীল তখনই হবে যখন তার শরীরে বিষের প্রভাব অনেক বেশি থাকবে। আর আমরা দেখতে পারি যে যখন ওয়েন্সডে এই আঙ্গুলটাকে টাচ করে তখন সে আবারও পুরনো ভিশনে ব্যাক করে। আর সে দেখতে পারে যে গিল্টের বাবাই গিলকে এই বিষের বোতলটা দিয়েছিল যাতে করে সে গিয়ে নেভারমোর স্কুলের মধ্যে এটা ছড়িয়ে দিতে পারে, আর সে চেয়েছিল যাতে করে নেভারমোরের সমস্ত বাচ্চারা সেই দিন সেখানেই মারা যায়। তো এই জন্য গিল্ট এটা পকেটের মধ্যে রেখেছিল, কিন্তু যখন আসলে গোমেসের সাথে তার ফাইট শুরু হয়ে গিয়েছিল তখন এটা ভেঙে যায়, আর এই জন্য এটার প্রভাবের কারণে তার মৃত্যুটা হয়ে গিয়েছিল। তার মৃত্যুটা আসলে তলোয়ারের জন্য হয়নি। তো এখন যেহেতু ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে তো এই জন্য তাদেরকে ছেড়ে দেওয়ার কথা, কিন্তু তাদেরকে তেমনটা করা হয় না। তো এই জন্য তারা একটা পার্সোনাল সুপারিশ করে চলে আসে মেয়রের কাছে যাতে করে এই ব্যাপারটাকে ক্লিয়ার করতে পারে। তো এখানে মেয়রকে ওয়েন্সডে জিজ্ঞেস করে যে আজ থেকে 30 বছর আগে যখন সেই খুনটা হয়েছিল তখন আসলে শরীফ ছিলেন আপনি, মানে আপনি ছিলেন পুলিশের অফিসার, তাহলে আপনি কেন এটাকে চাপা দিতে চেয়েছেন, মানে কেসটাকে সলভ না করে কেন আপনি এটাকে ভিন্ন দিকে ঘুরিয়ে দিয়েছেন? তো তখন মেয়র বলে যে আমি চেয়েছিলাম যাতে করে চারপাশে শান্তি বজায় থাকে, কারণ যদি এটা সবাই জেনে যেত যে এখানের মানুষরা চায় নেভারমোরের সমস্ত মানুষকে মেরে ফেলতে, তাহলে এখানে বড় একটা ঝামেলার সৃষ্টি হতো। তো এই জন্যই আমি নকল জিনিসগুলো বানিয়েছি যাতে করে সবার মধ্যে শান্তি বজায় থাকে। আর সে এটাও প্রমিস করে যে হ্যাঁ আমার একটা ভুল হয়ে গেছে, কিন্তু আমি এটা প্রমিস করছি যে এই কেসটা আর কোনো দিনও খোলা হবে না। তো এরপরে যখন ওয়েন্সডে আর মর্টিশিয়া সেখান থেকে বেরিয়ে আসে তখন আমরা দেখতে পারি যে তাদের মধ্যে একটা বন্ডিং হয়েছে, মানে তাদের মধ্যে যে ঝামেলাটা ছিল সেটা অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে। তো এখানে মর্টিশিয়া জিজ্ঞেস করে সেই স্বপ্ন সম্পর্কে, আর সে এটাও বলে যে এটা আমাদের রক্তের মধ্যেই আছে, আমরা ভীষণ দেখতেই থাকি। আর সে এটাও বলে যে যদি এই ভীষণটা অনেক বেশি আসা শুরু হয় তাহলে আসলে আমাদের মৃত্যু হতে পারে। তো তখন ওয়েন্সডে জিজ্ঞেস করে যে এটা আমি কী করে কন্ট্রোল করতে পারি, কারণ এটা যেই কোনো সময় যেই কোনো জায়গায় চলে আসে। আর ওয়েন্সডে বলে যে আমার স্বপ্নে বেশিরভাগ গুড়িয়াডামি আসে, সে আমাকে বারবার করে এই কথাটাই বলে। তো তখন মর্টিশিয়া বলে যে আসলে গুড়ি অ্যাডাম হচ্ছে আমাদের বংশের সবচেয়ে পুরনো মেম্বার, আর তার মধ্যে একটা প্রতিশোধের আগুন ছিল। সো যদি সে তোমার স্বপ্নের মধ্যে আসে তার মানে এটা একটা ক্লিয়ার মেসেজ না, সো তোমাকে এই ব্যাপারটাকে কন্ট্রোল করতে হবে, আর নয়তোবা তোমার মৃত্যু তার মতো করে হতে পারে। তো এরপরে নেক্সট সিনে আমরা দেখতে পারি যে সময় চলে আসে, এখন সমস্ত ফ্যামিলিকে চলে যেতে হবে। তো এখানে অ্যাডাম ফ্যামিলি যাওয়ার আগে ওয়েন্সডেকে একটা বুক দিয়ে যায়, মানে মর্টিশিয়া এটা বলে যে এটা হচ্ছে আমাদের সময়ের একটা বুক, সো এটা তুমি রেখো, এখানে অনেক স্মৃতি আছে, সো তোমার যদি সময় হয় তুমি এটা পড়বে। আর আমরা দেখতে পারি যে যখন তারা চলে যায় তখন ওয়েন্সডে এমনিতেই সেই বইটা খুলে একটু দেখে, আর সে দেখতে পারে প্রথম পৃষ্ঠায় এখানে প্রিন্সিপাল বিমের ছবি। আর সে এইটাও দেখতে পারে যে সেখানে প্রিন্সিপাল বিম অনেকবার তার রূপ চেঞ্জ করেছে। তো এইটা দেখতে পেয়ে আসলে তার প্রচণ্ড রাগ চলে আসে, আর সেটা ক্লিয়ারও হয়ে যায় যে আসলে সেই মনস্টারটা হচ্ছে প্রিন্সিপাল বিমই, কারণ সে তার রূপটা বারবার করে চেঞ্জ করতে পারে। তো এগুলো শুনতে পেয়ে ল্যারিসা বিম বলে যে সেই মনস্টারটাকে আমিও খুঁজছি, এইটা সত্যি যে আমি নিজেকে চেঞ্জ করতে পারি, আমি মানুষ থেকে মানুষ হতে পারি, আমি জীবজন্তু হতে পারি না। আর সে তাকে এটাও বলে যে রোহান তোমাকে বারবার করেই মারতে চাইতো, কারণ তার মা 25 বছর আগে এটা লিখেই দিয়েছিল যে তোমার সাথে তার একদিন মোকাবেলা হবেই। তো আমরা দেখতে পারি যে তারা কথাবার্তাই বলছিল, তখন বাইরে চিল্লাচিল্লি শুরু হয়ে যায়। আর যখন তারা উইন্ডো দিয়ে বাইরে এসে দেখে তখন এখানে লেখা ছিল যে ফায়ার উইল রেইন, মানে আগুনের বৃষ্টি আসছে। তো এত সুন্দর একটা সাসপেন্স নিয়ে এই এপিসোডটা এখানে শেষ হয়ে যায়।
আর আমরা দেখতে পারি যে ওয়েনসডের কাছে আসলে একের পর এক ভিকটিম চলেই আসছে, কিন্তু কোনো সমাধান আসছে না। তো আসলে এই মিস্ট্রির সমাধান কী করে হবে আর কোথা থেকে এটা শুরু হবে সেগুলোই আমরা জানা শুরু করব এপিসোড 6 থেকে। তো এই জন্য আমাকে কমেন্ট করে জানান যে কেমন লাগলো এপিসোড, আর যদি আপনি এখনও ভিডিওতে লাইক করে না থাকেন তাহলে প্লিজ করে দিবেন, অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে সেটাও করে ফেলুন। তো আমাদের দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে, মানে এপিসোড নাম্বার 6-এ। টিল দেন, টেক কেয়ার।